অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে, অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে, বলতেছে ভালোবাসার আবার ধর্ম কি? তোমাকে কে যাইতে বলছো ওই ছেলের কাছে? তুমি একজন মুসলিম ঘরের মেয়ে, তোমার ইজ্জতের দাম নাই, তোমার সম্মানের দাম নাই, তোমার ইজ্জত আপুর দাম নাই, তুমি কেমন করে নগ্ন হয়ে বাইরে ঘুরতে পারো? তুমি কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেমের সম্পর্ক করতে পারো? কিভাবে তুমি একটা অমুসলিম ছেলের সাথে বেড়ে যেতে পারো? তার সামনে তোমার তোমার পায়জামা কেমন করে খুলতে পারো? তুমি মহব্বত করি, ভালোবাসি, এর মধ্যে ধর্ম আসবে কেন? বলছে তুমি আমার ধর্মে দীক্ষিত হয়ে যাও অথবা আমি তোমার ধর্ম কবুল করে মুসলমান হয়ে যাব। এই মিথ্যা কথাগুলো প্রলোভন দিয়ে এখানে ওখানে পার্কে নিয়ে গিয়ে চটপটে ফুচকা খাওয়ায়, কফি শপে নিয়ে গিয়ে এভাবে আস্তে 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 মেয়েদেরকে লাইনে নিয়ে আসতেছে। আনার পরে শোনেন, কথা আগে শুনেন, বুঝেন, আপনি ঠিক বললেও ঠিক, এটা না বললেও ঠিক, চলতেছে এটাই সমাজে। এখন কথা হচ্ছে আমরা যদি আমাদের বন্ধুর ইজ্জতকে বাঁচাইতে চাই এই এই বিষয়টা সম্পর্কে সচেতন থাকতে হবে। মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে এভাবে প্রেমের জালে ফেলে শেষমেশ বেড়ে নিয়ে গিয়ে ধর্ষণ বা গণধর্ষণ করে মেয়ের ওই ওভারির মধ্যে ওদের বীর্যপাত করে দিয়ে ওই ছেলেটার কোনো খবর পাওয়া যায় না, লাপাত্তা হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে টাকার বিনিময়ে মেয়েদেরকে পাচার করারও অভিযোগ পাওয়া গেছে, এবং এই কাজটার নাম তারা সংঘবদ্ধভাবে দিয়েছে, এর নাম নাকি লাভ জিহাদ, বলে নাউজুবিল্লাহ। এবং বীর দর্পে ফেসবুকে পোস্ট দিচ্ছে, আজকে অমুক মেয়ের এটা করলাম, আজকে তমুক মেয়ের এটা করলাম, ভিতর থেকে একটা চক্র কাজ করতেছে। এবং এই চক্রের কেউই মুসলিম না, এই চক্রের কেউই কিন্তু মুসলিম না, বাহিরে আবার পরিচয় দিতে পারে যে আমি মুসলিম, আমার নাম অমুক, নাম পরিবর্তন করে মুসলিম মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে এই জেনার ফাঁদে ফেলে ওর পিছনে কিছু টাকা খরচ করে কিছু সময় দিয়ে ওকে প্রয়োজনে ঘুমের ওষুধ খাওয়ায়, প্রয়োজনে আবার জাদুটনা করে, বান মারে, ওকে ওকে তাবিজ কবজ করে বিছনায় নিয়ে এসে ধর্ষণ বা গণধর্ষণ করে ওই ভিডিওগুলো দিয়ে পরে ওকে ব্ল্যাকমেইল করে, পরে ওর কাছ থেকে টাকা খাওয়া শুরু করে, কোনো কোনো ক্ষেত্রে মেয়েদেরকে পাচারও করে দিচ্ছে। আমাদের মেয়েদেরকে বলতেছি কোনো অবস্থাতেই কোনো মুসলমান ছেলের সাথেও কোনো অবৈধ সম্পর্কে যাবেন না। আর অমুসলিম অমুসলিম হলে তো কোনো কথাই নাই, অমুসলিমের সাথে আপনার কিসের প্রেমের সম্পর্ক? একটা চট দিয়ে দাঁত ঠেলে দেওয়া দরকার মেয়ের, অমুসলিম অমুসলিম ছেলের সাথে তোমার কিসের প্রেমের সম্পর্ক? পরে যখন এই ছেলেগুলো তোমাকে নিয়ে রেপ করে রাখবে তখন তোমার আক্কেল হবে? তখন তোমাদের হুশ ফিরবে? তখন এসে আমাদের কাছে মেসেজ করতেছে আমার এই সমস্যা হয়েছে, আমাকে এখন আমি কী করবো বলেন? আমাদের ওয়াইফদের কাছে মেসেজ করে এরকম এরকম হয়েছে আমার সাথে, আমরা কী করবো বলেন? তোমাকে কে যাইতে বলছো ওই ছেলের কাছে? তুমি তোমার ইজ্জত ওখানে, তুমি তোমার পায়জামা কীভাবে খুললা সেখানে, আর কীভাবে বলবো বলেন? তুমি একজন মুসলিম ঘরের মেয়ে, তোমার ইজ্জতের দাম নাই, তোমার সম্মানের দাম নাই, তোমার ইজ্জত আপুর দাম নাই, তুমি কেমন করে নগ্ন হয়ে বাইরে ঘুরতে পারো? তুমি কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেমের সম্পর্ক করতে পারো? কিভাবে তুমি একটা অমুসলিম ছেলের সাথে বেড়ে যেতে পারো? তার সামনে তোমার তোমার পায়জামা কেমন করে খুলতে পারো? তুমি আমার আমার ল্যাঙ্গুয়েজ আপনি রাগ করেন না, আমি খুবই ফেড আপ এদের উপরে। একটা একটা মেয়ে একটা মুসলিম ছেলের কাছেই তো যাইতে পারবে না অবৈধভাবে, যাইতে হইলে তোমার শর্ত তিনটা, বিয়ে করতে হবে, বালেগ হইতে হবে, সাক্ষী থাকতে হবে, মোহর দিতে হবে, তারপর যাইতে পারবে তুমি।